হ্যালো গাইস, আমি কোনিকা খান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনিকা খান ব্লগ। বন্ধুরা, আজকে আমরা এসেছি বাবুঘাটে। মানে বাবুঘাটে এসেছি কি বলতো, কেন বলতো, এখানে আমাদের আজ বৃহস্পতিবার, 2 মার্চ 2023 সাল থেকে আমাদের কলকাতার পৌরসভার উদ্যোগে এখানে গঙ্গা আরতি, যেখানে আর কি তোমার বেনারসে হয়, তারপরে তোমার হরিদ্বারে হয়, সেই আরতি কিন্তু আমাদের এই বাবুঘাটের গঙ্গার ধারে আজ বৃহস্পতিবার 2 মার্চ 2023 সাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্বোধনে এই অনুষ্ঠানটা আজ থেকে সূচিত হচ্ছে। তো আমরা ফিরে এসেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো বলে। আর এখানে কিন্তু 11টা মঞ্চ তৈরি হয়েছে, 11টা মঞ্চে কিন্তু লাইটিং করা, 11টা মঞ্চ, এগুলো কিন্তু সব অস্থায়ী। এই 11টা মঞ্চে কিন্তু 11টা পুরোহিত দাঁড়িয়ে কিন্তু গঙ্গার আরতি করবে। আর এই 11টা মঞ্চের পেছনেই কিন্তু আমাদের ভক্তদের, সাধারণ ভক্তদের বসার কিন্তু সিট করা রয়েছে, সেই সিটে বসে কিন্তু আমরা ভালোভাবে দর্শন করতে পারবো। তো এখন তোমাদের, আর এখানে পাশেই রয়েছে যে গঙ্গা মাইয়ার মন্দির করেছে, এটাও কিন্তু অস্থায়ী। অস্থায়ী কেন বলছি, কারণ এটা এখানে কিন্তু দুর্গাপুজোর ভাসান বিসর্জন কিন্তু এই বাবুঘাটেই হয়, যার জন্য তখন তো প্রচণ্ড ভিড় থাকে, যার জন্য এটা অস্থায়ী। মানে এগুলোকে সেই সময় দুর্গাপুজোর ভাসানের সময় এই 11টা অস্থায়ী আরতির মঞ্চটাকে তুলে ফেলা হবে, এবং এই যে মন্দির, গঙ্গা মায়ের যে মন্দির, এটাকেও সরিয়ে রাখা হবে। দুর্গাপুজো ভাসানের সময় কিন্তু এই আরতিটা বন্ধ থাকবে, বাকি কিন্তু প্রত্যেকটা দিন আজ থেকে, এই 2 মার্চ 2023 সাল থেকে আজ থেকে রেগুলার সন্ধেবেলায় কিন্তু সব ভক্তেরা, যারা দূরে যেতে পারছে না, হরিদ্বার যেতে পারছে না, কাশী যেতে পারছে না, তারা কিন্তু এই বাবুঘাটে এসে এই গঙ্গা আরতি দেখতে পারবে। তো আজকে তোমাদের সঙ্গে আমি এই গঙ্গা আরতি শেয়ার করবো, আগে 4-5টা তোমাদের দেখাই, তারপরে তোমাদের গঙ্গা আরতি শেয়ার করবো। বন্ধুরা দেখো, বিশাল একটা গেট করেছে বাবুঘাটের সামনে, সেই গেটের সামনে কিন্তু লেখা রয়েছে গঙ্গা আরতির শুভ সূচনা। সেই গেটের মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই ঢুকে পড়লাম। তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ কত পুলিশ, কত লোকজন, কত ভক্তেরা রয়েছে। তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভেতর দিকে, দেখো ডান দিকে লেখা রয়েছে আরতি বন্দনা, মানে এখানে আজ থেকে শুরু হলো গঙ্গা আরতি বন্দনা। দিকে যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এই মঞ্চে কিন্তু আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে এই গঙ্গা আরতির উদ্বোধন করে দিয়ে গিয়েছেন। দেখতে পাচ্ছ ওইটা কিন্তু মা গঙ্গা মন্দির। তো তোমাদের চারপাশটা দেখে তারপরে মা গঙ্গার মন্দিরের ভেতরটাও দেখাবো, মা গঙ্গার মূর্তিটাকেও দেখাবো। বন্ধুরা এই দেখো, এটি হলো মা গঙ্গার মূর্তি এবং মা গঙ্গার মন্দির, দেখতে পাচ্ছ ফুলে সাজানো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ 11টা লাইট দিয়ে যে মঞ্চ করা হয়েছে, এই মঞ্চে কিন্তু 11টা মানে পুরোহিত কিন্তু এই গঙ্গা আরতি করবে। সব অস্থায়ী ভাবে করা হয়েছে। বন্ধুরা এটা হচ্ছে, আমরা গঙ্গার পাশে রয়েছি, গঙ্গার ওপারে দেখো, দেখতে পাচ্ছ লাইটিং হচ্ছে, এটাও কিন্তু এই মানে ওটা কলকাতা রিভার প্লেস, ওই লাইটিংটা কিন্তু করা হয়েছে। আর আমরা কিন্তু গঙ্গার পরেই রয়েছি, মানে এইখানে দাঁড়িয়ে, মানে আমরা ওইদিকে দেখছি যে ওখানে 11টা মঞ্চ করা হয়েছে, 11টা
মঞ্চে কিন্তু 11টা পুরোহিত এবং তার সহযোগীরা দাঁড়িয়ে কিন্তু এই গঙ্গার দিকে মুখ করে, মা গঙ্গার দিকে মুখ করে আরতি করছে। তারপর ওই হচ্ছে আরতির জায়গা, মানে 11টা মঞ্চ, তার পিছনে কিন্তু ভক্তদের বসার জায়গা করা হয়েছে। তো বন্ধুরা, এবার তোমাদের ভালো করে মা গঙ্গার মূর্তি এবং মা গঙ্গার মন্দিরটা দর্শন করিয়ে তারপর চলে যাব গঙ্গা আরতি দেখতে। তো আগে মন্দিরটা ভালো করে দর্শন করে নাও। মা গঙ্গার মন্দির এবং মূর্তি দেখো কি সুন্দর সাজানো হয়েছে। আর এই এই জায়গাটা না, এই জায়গাটা হচ্ছে তোমার মিউজিক সিস্টেম, মানে যখন আরতি হবে তখন কিন্তু গঙ্গা মাইয়ার গানও হবে। বন্ধুরা, এবার আমি এখানকার যে 11টা পুরোহিত গঙ্গা আরতি করবেন, তার মধ্যে একটা পুরোহিতের সঙ্গে আমরা কথা বলে নিই যে ওনারা কোথা থেকে এসেছেন এবং কটায় এই সন্ধ্যা আরতি শুরু হবে, দুবার হবে কিন্তু কখন কখন হবে সমস্ত কিছু জেনে নেব, তারপর তোমাদের সঙ্গে গঙ্গা আরতি শেয়ার করব। তো সঙ্গে থাকো, চলো। বন্ধুরা, এখন এই যে 11টা ঠাকুর মশাই বা 11টা পুরোহিত যে গঙ্গা আরতি করছেন বা করবেন, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। চলো, এই দেখো ইনি, ইনি কিন্তু এই 11টা যে পুরোহিত তার মধ্যে ইনি, ইনি কিন্তু এসেছেন বেনারস থেকে, কেউ কেউ এসেছেন বেনারস থেকে, কেউ ইউপি থেকে এসেছেন, কেউ কাশ্মীর থেকে এসেছেন, মানে নানান জায়গা দিয়ে কিন্তু এই 11টা পুরোহিত এসে আমাদের বাবুঘাটের গঙ্গা আরতি শুরু করেছেন। আর এই আরতি কিন্তু মানে 2 মার্চ 2023 সাল বৃহস্পতিবার, মানে আজ থেকে শুরু হলো, প্রত্যেকটা দিন আজ থেকে প্রত্যেকটা দিন কিন্তু দুবার এই আরতি হবে। একটা হচ্ছে গরমকাল বলে সন্ধ্যে 6টায় একবার আরতি হবে, আর সন্ধ্যে 7টা একবার আরতি হবে। তো বন্ধুরা দেখো, আরতি শুরু হয়ে গেছে, এবার তোমাদের নিয়ে যাচ্ছি আরতি দেখাতে। চলো আমার সঙ্গে গঙ্গা আরতি দেখতে।
এটা হচ্ছে মানে ঘাটের দিকটা, মানে আরতি সামনের দিকটা, ফ্রন্টের দিকটা দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, পাতাবাহারি গাছ লাগিয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ পুরো নার্সারির মতো নানান ধরনের গাছ, ফুল গাছ, পাতাবাহারি গাছ লাগিয়েছে। এত সুন্দর পরিবেশটা লাগছে সে আমি মুখে বলে বোঝাতে পারছি না। যারা এখানে আসবে তারা ফিল করতে পারবে যে কি অপূর্ব লাগছে দৃশ্যটা এবং মনের ভিতরটাও। তো অবশ্যই চলে এসো এই সন্ধ্যা আরতি দেখতে আমাদের কলকাতার বাবুঘাটে। বন্ধুরা তোমরা এখানে আসবে কি করে, প্রত্যেক দিন আজ থেকে কিন্তু, আজ দোসরা মার্চ 2023 সাল বৃহস্পতিবার, আজ থেকে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়ে গেছেন। আমি তো বলো তো এখানে যে কোনো কাউকে বলে বাবুঘাট যাবো, বাবুঘাট গঙ্গার তীরে যাবো, তো তোমাকে বাস বলো, ট্যাক্সি বলো বা নিজস্ব গাড়িতে বলো, ও জিপিএস অন করে চলে আসবে বাবুঘাটে। বাবুঘাটে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, গাড়ি পার্কিং করে ঢুকে পড়বে বাবুঘাট গঙ্গার তীরে। তো এসে দেখতে পাবে প্রত্যেক দিন দুবার কিন্তু আরতি হয়, প্রতি সন্ধ্যায় আজ থেকে প্রত্যেক সন্ধ্যায় দুবার কিন্তু আরতি হবে। একটা হচ্ছে গরমকাল বলে পণ্ডিত মশাই বলে দিয়েছেন 5টা থেকে, আর একটা 7টা থেকে। তো কেউ মিস করো না, চলে এসো বাবা মাকে নিয়ে, গুরুজনদের নিয়ে চলে এসো। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যত পারো শেয়ার করো, কারণ অনেকে জানে না, তো জানতে পারবে অনেক ভক্তরা যারা দূরে যেতে পারছে না তাদের মনে খুব আনন্দ হবে, তারা কাছে গঙ্গা আরতি দেখতে পাবে। তো অবশ্যই শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, কারণ আমি যা যা ব্লগ করবো সরাসরি তোমাদের কাছে চলে যাবে, তোমরা তা দেখতে পাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, গুড নাইট, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। গাইজ দেখো তোমাদের চারপাশটা ভালো করে ঘুরে দেখাচ্ছি, লাস্টবারের মতন আমি চলে যাচ্ছি, তার আগে কিন্তু তোমাদের চারপাশটা আমি